তো কেমন আছো বন্ধুরা? বেশ কয়েকদিন পরে আমাদের ফাইনালি কথা হচ্ছে। কিছু ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সবাই, ফাইনালি আমরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকে আমি দেখে নিয়েছি আজকেই রিলিজ হওয়া মিস ম্যাচের সিজন 3। আর চট করে আমরা সিজন 3টার ব্যাপারে একটু কথাবার্তা, আলোচনা, আমাদের ভিউজ, একটু রিভিউজ, একটু হালকা প্লটটা নিয়ে নাড়াচাড়া করে ফেলবো। তো ফার্স্ট অফ অল, এইবারে যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে এটা ফুল একটা আশ্রমকে কেন্দ্র করে করা হয়েছে। আর আশ্রমটা কাইন্ড অফ মডার্ন আশ্রম, মানে কাইন্ড অফ সিক্রেট গেমসের সাথে একটা ব্যাপার আছে, যদিও কম্পেয়ার করা উচিত না কোনোভাবেই। আশ্রমটা কাইন্ড অফ হাই প্রোফাইল, ঠিক আছে, হাই মেনটেন্ড, অ্যান্ড ওটা সর্ট অফ একটা রেজর্ট বলা যায়, যেখানে লাইক লোককে নিজের সেক্স লাইফ ঠিক করতে যায়। অ্যান্ড এটাকে বেসিক্যালি চালাচ্ছে আর কেউ না, মিলন বাবা, দ্যাট ইজ কাঞ্চন। অ্যান্ড কাঞ্চন মিলন বাবার রোল করেছে এখানে। অ্যান্ড আশ্রমটা লোকে যায়, কাপলসরা যায়, সর্ট অফ কাপল থেরাপি বলতে পারো, বাট নিজের ইন্টিমেট যে ইস্যু, ইন্টিমেসি ইস্যুস বা লোকের যেই লাইক ফিজিক্যাল প্রবলেম, রিলেশনশিপে যেগুলো অ্যারাইজ করে ওগুলোকে ঠিক করার জন্য, রিলেশনশিপকে স্পাইস আপ করার জন্য, সেই স্পার্কটা ফিরিয়ে আনার জন্য রিলেশনশিপে, যেটা আমরা দেখে থাকি অলমোস্ট বিয়ের পরে অনেক কাপলই হারিয়ে ফেলে উইথ টাইম, এই আশ্রমে গিয়ে লোকে পায়। বাট কাইন্ড অফ দেন এগেন বাবা ইজ আ ঢঙ্গি বাবা, এটা এগেন সিক্রেট গেমসের মধ্যে। ইভেন এখানে কাঞ্চন একটা ডায়লগও বলেছে, এটা সিক্রেট গেমসের কথা ফুল মনে পড়ে দিয়েছে, যে কখনো কখনো মনে হয় আমি কামদেব, কবি কবি লাগতা হ্যায় আপনি ভগবান হ্যায়। সো ব্যাপারটা কাইন্ড অফ উইয়ার্ড বাট ফানিও, যাই হোক। তো এইবার বেসিক্যালি আমাদের যে মেন যে ক্যারেক্টার, যে মেন দুটো কাপলস আছে যেগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা সিজনে দেখে এসেছি, তাও আপনাদের বলে দিই, আপনারা যদি অলরেডি না দেখে থাকেন আমাদের চ্যানেলে কিন্তু মিসম্যাচ সিজন 1 আর 2 দুটোরই ফুল রিভিউ করা আছে। তো তোমরা যদি না দেখে থাকো চক করে ভিডিওটা দেখে এসে এটা দেখতে পারো বাকিটা, অ্যান্ড তো ওটা স্টোরিটা ফুল মনে পড়ে যাবে। অ্যান্ড আফটার অল কিন্তু প্রত্যেকটা সিজনে সেমই স্টোরি ফলো হয়, যে দুটো কাপল থাকে ওদের মধ্যে একটা সোয়াপ করা হয়, যাতে ওদের লাইক যেই সেক্সুয়াল বা ইন্টিমেট যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে ঠিক করার জন্য, স্পাইস আপ করার জন্য, কাইন্ড অফ জিনিসটা ফুল গোলমেল হয়ে যায়। ওটা নিয়ে একটা সর্ট অফ সেক্স কমেডি টাইপের স্টোরিটা হয়। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু সেমই হয়, এই দুটো কাপল দুরকম হয়, ওদের আলাদা আলাদা ইস্যুস থাকে যার জন্য ওদের প্রবলেমস হচ্ছে, অ্যান্ড ফাইনালি লাইক আইদার ওরা একে অন্যের মধ্যে জিনিসটা খুঁজে পায়, অ্যান্ড সর্ট অফ ফানি হয় এন্ডিংটা। তো একটু এদিক ওদিক থাকে বাট মেন প্লটটা সেমই। এবার যে দুটো কাপল রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কাপলটা হচ্ছে অভিষেক আর পায়েলের, অভিষেকের নাম এখানে আর কে, আর পায়েলের নাম এখানে নিবেদিতা। নিবেদিতা আই গেস সিরিয়াল করতো, এক সিরিয়াল আর্টিস্ট, খুবই ন্যাকা বাট কাইন্ড অফ ভোলা ভালা টাইপ, একটু মানে কি বলবো, একটু বোকা বোকা টাইপ বলা যেতে পারে, মানে একটু বুদ্ধিশুদ্ধি কম আছে একটু। আর কে হচ্ছে সর্ট অফ একটা ফিল্ম ডাইরেক্টর, আমি জানি না এক্স্যাক্টলি কি ডাইরেক্টর, বাট ও যে মুভিগুলো করছে কাইন্ড অফ মুভিগুলো খুবই অদ্ভুত টাইপের, খুবই সেক্সুয়াল টাইপের, যাই হোক। সো ওটা আমরা হালকা শুটিং দেখি, অ্যান্ড ওর খুব গর্ব ওর কাজটা নিয়ে। অ্যান্ড নিবেদিতা ইজ লাইক অলওয়েজ চাই ওকে খুশি রাখতে বাট কাইন্ড অফ পায় না, বাট লাইক ওকে, ও মানে সব কিছু ট্রাই করতে রাজি আছে। অন দ্য আদার হ্যান্ড অন্য যে কাপলটা সেটা হচ্ছে সুকন্যা আর ইমতিয়াজ, ঠিক আছে। ইমতিয়াজ হচ্ছে আমাদের রাজদীপ আর সুকন্যা হচ্ছে রেচেল। এখানে রেচেল একটা আর্টিস্ট, যে বেসিক্যালি নিউড ছেলে মডেলসদের পেন্টিং করতে পছন্দ করেন এবং ওটা বেচে। তো ফার্স্ট এপিসোডে আমরা সবার প্রথম যে ইন্টারাকশনসগুলো দেখি ক্যারেক্টারগুলোর মধ্যে, সেটা হচ্ছে ইমতিয়াজ একটা সর্ট অফ লাইক পার্লারে যায়, যেখানে আবার নিবেদিতাও থাকে, এবং নিবেদিতা ওর একটা বন্ধু আছে মীরা, অ্যান্ড মীরা দি ওর মীরা লাইক এরকম একটা হয় না, সবার একটা করে বন্ধু থাকে, তো ওর সাথে লাইক কনভারসেশন করে ওদের রিলেশনশিপের প্রবলেমস নিয়ে। অ্যান্ড তখন মীরা বলে যে পরকিয়া করতে বা অন্য কারোর উপর ব্যাপারটা ট্রাই করতে তাহলে হয়তো ঠিকঠাক হবে। অ্যান্ড বেসিক্যালি ও পয়েন্ট করে ওই ছেলেটার দিকে, ইমতিয়াজের দিকে, ইমতিয়াজের দিকে লাইক দেখে অবভিয়াসলি ট্রাক্টেড ফিল করে, আর ইমতিয়াজ পুরো ব্যাপারটা শুনছিল ও কাইন্ড অফ ডিসগাস্টেড ফিল করে। তো ও লাইক দেখাচ্ছে ওরকম না, মানে ওর একটু ইয়ে আছে, বাট নিবেদিতা ওরকম না, বাট নিবেদিতা স্টিল একটু একটু পছন্দ হয় ইমতিয়াজকে, এমন ভাবে যে না পর অন্য কারোর একটা অন্য পর পুরুষের দিকে আমার দেখা উচিত না, সর্ট অফ দ্যাট। এদিকে আমরা দেখি বেসিক্যালি অভিষেক, মানে কি এখানে যে আর কে, আর কে একটা ফিল্ম ডাইরেক্ট করছে, অ্যান্ড ওর জন্য মর্নিংটা খুব ইম্পর্টেন্ট, ও একটা সেক্স সিনের ডাবিং হচ্ছে, অ্যান্ড ওই ডাবিংয়ে ওর সেই এটা পোষাচ্ছে না ডাবিংটা, বিকজ ও চাইছে একদম বাংলায় একটা সুন্দর করে ডাবিং হোক, একদম লাইক ইংলিশ ও আ চলবে না। তো বেসিক্যালি তারপরে ওদের বাড়িতে একটা পার্টি হয় যেখানে আর কে আর নিবেদিতার বাড়িতে অনেক গেস্ট থাকে, আর ওখানে কিছু ভুলভাল কমেডি সিনস হয়, আর বেসিক্যালি আমরা ওখানে দেখতে পাই নিবেদিতা সর্ট অফ এই টাইপের গান বা অতিরিক্ত লাইক নেশা বা এইসব জিনিসগুলো অতটা লাইক পছন্দ করে না। অন দ্য আদার হ্যান্ড আর ওর খুব গর্ব আর কে, বিকজ ওর ডাইরেক্টর ও এরকমভাবে ক্যাম নেয়। তো ইভেন্সুয়ালি যখন আমরা ফাইনালি এপিসোডের শেষের দিকে ওদের সেক্সুয়াল প্রবলেমগুলো দেখি, তখন আমরা জানতে পারি মেন প্রবলেমটা হচ্ছে নিবেদিতা ঠিক করে মন করতে পারে না।
তো ও যেহেতু মন করতে পারে, ও যেহেতু চিৎকার করতে পারে না, বা প্লেজার সাউন্ডস যেটাকে বলি আমরা, সেই সাউন্ডসগুলো ঠিক করে বেরোয় না ওর থেকে, সেই জন্য কাইন্ড অফ আর্কের ফিলটা আসে না। আর যেহেতু আর্কের ফিলটা আসে না, ও ঠিক করে পারফর্ম করতে পারে না, সো সর্ট অফ ওখান থেকে কাইন্ড অফ ওদের রিলেশনে প্রবলেম হয়, তো আর্কে পারফর্ম করতে পারে না, তো ওদের কাইন্ড অফ ইনকমপ্লিট থেকে যায় ডিজায়ারগুলো। রেচেল আর রাজদীপের ব্যাপারটা, মানে সুকন্যার ইমতিয়াজের প্রবলেমটা হচ্ছে, ইমতিয়াজ যখনই ওরা করতে যায় তখনই ইমতিয়াজ প্রত্যেকটা নুড মডেল যেগুলো ছবি রেচেল এঁকেছিল, সুকন্যা এঁকেছিল, ওগুলোকে দেখতে পায়। মানে সর্ট অফ লাইক ওর মনে ওটা ঢুকে যায় যে ওর ওয়াইফ, যে ওর বউ সারাদিন অন্য পুরুষদের নগ্ন অবস্থায় দেখে এবং ওদের চিত্র আঁকে, চিত্র অঙ্কন করে, তো ওটা কাইন্ড অফ ওকে এতটাই বদল করে যে সে সময় ওদের দেখতে থাকে, ওটা মাথাকে বের করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড মীরা দি তার নিবেদিতাকে সাজেস্ট করে বাস্তনা সেনা বলে একজনের কাছে যেতে, সে নাকি সবার সেক্সুয়াল প্রবলেম ঠিক করে দেয়। তো ফাইনালি দুজন দু জায়গায় যায়, বাট ইভেন্চুয়ালি লার্ন করে যে দুজনই অ্যাকচুয়ালি সেই মিলন বাবার আন্ডারেই কাজ করছে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখি লাইক মিলন বাবার অ্যাকচুয়াল কাজটা কি, মিলন বাবা একটা ফরেনার আসে, সে বেসিক্যালি প্রত্যেকের রেকর্ডগুলো কিনে নিয়ে যায়। আর ওল্ড রিসর্টে যা যা অ্যাক্টিভিটি হয় প্রত্যেকটা রুমে ক্যামেরা রাখা থাকে, অ্যান্ড ওই ফুটেজগুলোই ও লাইক রেকর্ড করে, মিলন বাবা রেকর্ড করে লাইক ওগুলোই পেনড্রাইভ করে ফরেনারকে জিনিসগুলো বেচতে থাকে। তো বেসিক্যালি এটাই হচ্ছে মিলন বাবার যে সিক্রেট ব্যাপারটা। ফাইনালি মিলন বাবা একজনকে ধরে নেয়, যে ফার্স্ট এপিসোডে আমরা দেখি সব পেনড্রাইভে নিয়ে পালানোর চেষ্টা করছিল, ওকে ধরে নেয়, অ্যান্ড সর্ট অফ ওকে লাইক বলে, মানে এখানে দেখা যায় যে বেশ পাওয়ার আছে মিলন বাবার। তো ফাইনালি সবাই যখন এসে মিলন বাবার ওখানে জড়ো হয়, তখন মিলন বাবা ওদের সর্ট অফ একটা করে মাদুরি দেয়, ওদেরকে আলাদা আলাদা রুম দেওয়া হয়, অ্যান্ড কাইন্ড অফ দেখে ওদের মধ্যে ঝগড়াটা বাড়তে থাকে। অ্যান্ড ফাইনালি এবার ব্যাপারটা সবার মধ্যে ঠিকঠাক দেখা হয়, সুকন্যা হাঁটতে হাঁটতে সুইমিং পুলের দিকে যেতে গিয়ে পায়ে মোচড় খেয়ে যায়, আর ওখানে গিয়ে ওকে আর্কে কাইন্ড অফ হেল্প করতে যায়, তখন ওর মনটা শুনে আর্কের কাইন্ড অফ অ্যাট্রাকটিভ লেগে যায়, আর ওদের মধ্যে কিছু কিছু চলতে থাকে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখি এদিকে ইমতিয়াজ যখন একটা সিগারেট নেবে বলে, সেম ব্র্যান্ডের খায় সিগারেট আর্কে বলে, ও আর্কের রুমে যায়, আর ওখানে ও বেসিক্যালি নিবেদিতার থেকে সিগারেটটা চায়, আর একটু মাথা যন্ত্রণা করে বাম চেয়ে নেয়। তো ওইটাতে কাইন্ড অফ ওদের মধ্যে একটা ব্যাপার হয়, আমরা দেখতে পাই সর্ট অফ একটা ফ্লার্ট ফ্লার্ট ব্যাপার হয়। তবে অন দ্য আদার হ্যান্ড দেখি আমরা অ্যাকচুয়ালি মদন বলে একটা মেম্বার ছিল ওখানে, এ আবার কাইন্ড অফ ঘুরে বেড়াচ্ছে, সবকিছু দেখে বেড়াচ্ছে, কারণ অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আর চায়ের দোকানেও আমরা আবার ওই লোকটাকে দেখি যে লাইক সর্ট অফ পেনড্রাইভে করে জিনিসগুলো কপি করছিল। তো এরা দুজন কিছু একটা গড়বড় করছে কন্টিনিউসলি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কাইন্ড অফ একটা ক্যাচাল ব্যাচাল হয়, বাট কাইন্ড অফ ফুল ব্যাপারটা সলভ করে দেয় মিলন বাবা লাস্টে এসে। লাইক এদিকে তোমার ইমতিয়াজও কেস খায় না, কারণ ইমতিয়াজকে অলমোস্ট সুকন্যা খুঁজে ফেলেছিল ওই অবস্থায় যখন বাস্তব সেনা ওর সাথে করার চেষ্টা করছিল জিনিস। বেসিক্যালি সেদিনকে রাতে ফাইনালি রিভেল করে যে ওরা কীভাবে রিলেশনশিপগুলো ইয়ে করে, বেসিক্যালি সোয়াপ করে, তো ওরা পার্টনারগুলোকে সোয়াপ সোয়াপ করে দেবে, ব্যাপারটা এটাই হয়। বাট প্রথমে তো সবাই কাইন্ড অফ ইতস্তত বোধ করে, বাট ইভেন্চুয়ালি ওদের ক্লিক করে যায় ব্যাপারটা, অ্যান্ড ওরা রাত্রিবেলা একদিন ঘুরে বেড়ায়। আর সর্ট অফ আমরা দেখি এই মদন বলে যে ক্যারেক্টার আছে, তাকে একটা সাউথ ইন্ডিয়ান লোকের ওয়াইফের সাথে দেওয়া হয়, সে নয় অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করছে, সে তাকে ধরার জন্য দৌড়ে বেড়াচ্ছে বা তার ওয়াশরুমে ঢুকে যাচ্ছে, সে পালিয়ে বেড়াচ্ছে, তার বর রেখে যায়, কাইন্ড অফ উইয়ার্ড একটা ব্যাপার হয়। অন দ্য আদার হ্যান্ড এদের মধ্যে খুব ক্লিক করে যায় যেহেতু এরা দুজন লাইক নিজেদের খুব আর্ট নিয়ে গর্ব, সুকন্যা আর আরকে, আর অন দ্য আদার হ্যান্ড নিবেদিতা আর ইমতিয়াজ, সেইভাবে ব্যাপারটা না হলে ওদের মধ্যে কাইন্ড অফ ফ্রেন্ডশিপটা হয়ে যায়, ঠিক আছে। তো ফাইনালি যখন লাস্ট রাতটা আসে, মানে ওদের সবাইকে এক আলাদা আলাদা কাপড় যেগুলোকে সোয়াপ করে দেওয়া হয়েছে, মিসম্যাচ করে দেওয়া হয়েছে, ওদের সবাইকে এক একটা করে রুম দিয়ে দেওয়া হয় ওটার মধ্যে থাকার জন্য। ওখানে যখন ওরা থাকতে যায় তখন ব্যাপারটা কি হয়, বাই দ্য ওয়ে গাইজ, স্টোরিটা শেষ করার আগে একটু আপনাদের মনে করিয়ে দিই যে যেরকম বললাম যে আমরা কিন্তু আমাদের চ্যানেলে হইচইয়ের প্রত্যেকটা শোরই সর্ট অফ রিভিউ করে দেওয়ার চেষ্টা করি, এছাড়াও না কী কী শো আসবে আর কী কী শোর ব্যাপারে আমরা খুব এক্সাইটেড সেটার ব্যাপারেও কিছু ভিডিওজ আমরা করতে চলেছি। কারণ আমি কালকেই দেখলাম যে হইচইতে আরও 25টা শো আসছে, অ্যান্ড ওগুলো সবকটার সর্ট অফ রিভিউ করতে যাই আমরা, সো অনেক কন্টেন্ট থাকে আমাদের চ্যানেলে গাইজ, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা অলরেডি না করে থাকো, জানি না কেন করনি, অ্যান্ড বেল আইকনটাও ক্লিক করে দাও, তো সেটা যদি করে থাকো তাহলে চলো কন্টিনিউ করি ফাইনালি স্টোরিটা শেষের দিকে কী হয়। তো শেষের দিকে সবাইকে আলাদা আলাদা রুম দেওয়া হয়, অ্যান্ড অবভিয়াসলি ওদের মধ্যে ব্যাপারটা খুব ক্লিক করে যায় বলে ওরা শুরু করে দেয় আর কে আর সুকন্যা, কিন্তু নিবেদিতা আর ইমতিয়াজ কিন্তু হট করে ঠিক অত ইজিলি শুরু করতে পায় না ব্যাপারটা। তো ফাইনালি কাঞ্চন ডিসাইড করে যে আমারই গিয়ে কিছু করা উচিত, তো মিলন বাবা যায়, অ্যান্ড মিলন বাবা ওদের নিয়ে গিয়ে ওদের ঘরের সামনে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা দেখা যায় ওদের শুরু হয়ে গেছে, ব্যাপারটা তোমরাও করো। তো ফাইনালি ওরাও ডিসাইড করে যে ওরা করবে, অ্যান্ড যখন করতে শুরু করে ফাইনালি যখন নিবেদিতা মন করে তখন লাইক সব কিছু কেঁপে ওঠে, তো একটা ফানি ব্যাপার। তো সর্ট অফ ওদের মধ্যে আরও যাই ঝগড়া বেঁধে যায় যে তুমি লাইক আমার সাথে এতদিন মন করতে পারেন, এখন মন করে দিলে, অ্যান্ড লাইক ইমতিয়াজও কাইন্ড অফ সুকন্যার উপর লাইক লেগে যায় বিকজ ওদের মধ্যে ব্যাপারটা হয়ে যায়। তো ওরা বেসিক্যালি ডিসাইড করে মেনলি তোমার আর কে আর সুকন্যাই ডিসাইড করে যে ওরা আলাদা হয়ে যাবে, ওরা দুজন ওদের মানে ওদের মতো চলে যাবে। ইভেন ওরা গাড়ি ফাড়ি ঠিক করে নেয় যে আমরা এই দুজন এই গাড়িতে যাবো, অ্যান্ড কাকে কোন গাড়ি দেবো,
এইদিকে বেসিক্যালি আমরা কেসটা জানতে পারি কি হচ্ছে। এই যে মদন যে ছিল বেসিক্যালি ও একটা অফিসার ছিল, ওসি ছিল, ও অফিসার ইন চার্জ আন্ডার কভার ছিল বেসিক্যালি। আমি সাউথ ইন্ডিয়ান মহিলাটার সাথে রুম শেয়ার করার সময় বারবার রুমে ঢুকছিল ফরওয়ার্ড বলে না, ও বেসিক্যালি চেক করতে চাইছিল যে ওই বাথরুমে ক্যামেরাটা আছে নাকি। একটা মিশনে এসেছিল তা কি, এই যে ফুল যেই আশ্রমের নামে যে র্যাকেটটা চলছে সর্ট অফ লাইক পর্নের যেই একটা বে চলে আসছে দিনের পর দিন, ওইটাকে বন্ধ করার জন্যই কিন্তু ফুল ব্যাপারটা করেছিল। অ্যান্ড ফাইনালি শেষে দেখা যায় এই যেই ফরেনারটা ছিল সে আসলে মরিস অ্যান্ড ও কেনিয়ার। তো ভেনেজুয়েলায় বলতো মিলন বাবা ভেনেজুয়েলাতে ওয়ার্কশপ করেছে, ওখান থেকে সবাইকে চিনে এসছে, সেইটা কেস না। অ্যান্ড বেসিক্যালি মিলন বাবার কাজই এটা লোকজনকে মানে ঠিক করার জায়গায় ওদের বেসিক্যালি ইনফ্লুয়েন্স করে সেক্স করতে, আর ওদের সেই ফটোগুলো দিয়ে সেই টেপগুলো বেঁচে দেয়, আর কেনিয়ার সেক্স র্যাকেটে গিয়ে ও ফরওয়ার্ড করে দেয় জিনিসটা, আর এই ডিলটা করে। তো লাস্টে সবাইকে ফুল ধরে টরে নেওয়া হলো, ফুল অ্যারেস্ট অ্যারেস্ট করে দেওয়া হলো। অ্যান্ড ঠিক যাওয়ার আগে ওদেরকে ডেকে মদন বাবু একটা ভিডিও দেখালো, অ্যান্ড দেখালো নিজের ওয়াইফের সাথে কিন্তু ওর কিন্তু রিলেশন ঠিক ঠিকঠাক নেই। এখানেও সাউথ ইন্ডিয়ান মহিলাগুলোর সাথে ছিল, একমাত্র ওদের ফুটেজটাই দেখাচ্ছে ওরা দুজন শান্ত, বাট বাকি সব কটা ফুটেজে সব কাপেলগুলো ঝগড়া করছে। তো বেসিক্যালি বললো যে অবভিয়াসলি কাপেল আর রিলেশনশিপের মধ্যে তো ঝগড়া হবেই, ঝগড়া ছাড়া হয় না। কিছুদিন হয়তো প্রথম প্রথম সেই ব্যাপারটা থাকে, স্পার্কটা থাকে, যতদিন ওই ব্যাপারটা হতে থাকে অ্যাট্রাকশনটা, বাট ওভার টাইম কিন্তু ঝগড়াটা থেকে যায়। মাঝে মাঝে ওগুলোও হয়, ঝগড়া মানে যে খারাপ সেটা না, ঝগড়াটা নিয়েও থাকা যায়, ঝগড়াটিও মানিয়ে থাকা যায়। তো ওটা বলে যখন এরা দুজন ফিরছিল দুটো কাপেল গাড়িতে, ফাইনালি ওরা স্টপ করে, হ্যান যে যার গাড়িতে ফিরে যায়, যে যার পার্টনারের কাছে আবার ফিরে যায়, অ্যান্ড মোটামুটি সব শেষ হয়ে যায় সেসব দিকে। কাইন্ড অফ উইয়ার্ড হ্যাপি এন্ডিংটা, বাট কি করা যাবে এরকমই দেখিয়েছে সরটা। আমি যদি বলো, তুমি যদি আস্ক করো যে কিরকম লেগেছে আমার, আই উইল বি লাইক ঠিক আছে এরকমই হয়, মানে এই শোটা হিসাবে ঠিক আছে। মানে তুমি যখন মিসম্যাচ দেখছো আগের দুটো সিজন দেখার পর, তুমি এক্সপেক্ট করেই দেখছো যে এরকম হবে। তুমি যদি হাইফাই কিছু ভাবো, খুব কমেডি হবে, খুব ভ্যামা হবে, খুব ভালো স্টোরি থাকবে, তাহলে না। অ্যান্ড কাইন্ড অফ এই জনরাতে এটা যেরকম না সেটা হিসাব সে এটা খারাপ না, ঠিক আছে আমি বলবো। মানে যারা দেখছে অবভিয়াসলি এটা দেখার জন্যই দেখছে, অ্যান্ড অবভিয়াসলি লাইক স্টোরিটা সেমই সিজন আফটার সিজন, সিনগুলো যদি বারবার তোমাদের দেখতে ভালো লাগে একটু আধ মানে সেমই কাস্ট বলতে গেলে একটু আধ চেঞ্জ হয়ে যায়, তো ওটা যদি তোমাদের ভালো লাগে দেন এটাই হলো। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় আমি রেটিং ফেটিং দিতে চাই না, বাট আমি বলবো ঠিক আছে, মানে একদম কিছু করার না থাকলে টাইম পাস হিসাবে চলে যায় শর্ট অফ। দেখতে থাকো আমাদের ভিডিও, সাবস্ক্রাইব করো, অলরেডি বললাম কি কি ভিডিও আসতে চলেছে ওগুলোর জন্য, অ্যান্ড এই ভিডিওটাকে লাইক করো যদি তোমরা চাও যে আমরা আরও এরকম ভিডিওস করতে থাকি শোয়ে। এই ভিডিওটায় যদি আমরা আপাতত 7 দিনের মধ্যে 150 বেশি লাইক আসতে পারে, তাহলে আমরা সব কাজ ফেলে আবার একটা ভিডিও বানাবো, কারণ কাইন্ড অফ আমাদের একটুখানি বিজি বিজি দিনকাল চলছে। বাট স্টিল আমরা ট্রাই করছি আপনাদের জন্য ভিডিও আনতে থাকতে। সাত্ত্বিক ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, গুড বাই।